হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইডেন্স গুরু লাইব্রেরি সায়েন্সের স্টুডেন্টদের জন্য একটা সুখ সুখবর খুব শীঘ্রই রাজ্যের গ্রন্থাগুলগুলিতে তিন হাজার দুশোটি কর্মনিয়োগ নিয়োগ করা হবে তো আজকের ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক আমরা এখন আছি নিউজ এইটিন নিউজ সংবাদ মাধ্যমে আমরা এখন আছি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন শীঘ্রই তিন হাজার দুশো পদে করবে রাজ্য সরকার জেনে নিন বিস্তারিত তিন হাজার দুশোটি তারপর এইখানে দেখুন কি লেখা আছে রাজ্যের গ্রন্থাগারগুলিতে শূন্য পদ পূরণ করতে চলেছে রাজ্য সরকার শীঘ্রই তিন হাজার দুশো পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য রাজ্য রায়গঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে কথা জানালেন গ্রন্থাগার বিষয়কমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমরা সবাই জানি গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী হচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তো তিনি রায়গঞ্জে একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বলেছেন যে রাজ্যে শীঘ্রই তিন হাজার দুশোটি চুক্তিভিত্তিক কর্মী গ্রন্থাগারগুলিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে আমার যোগদূর জানা আছে লাস্ট গ্রন্থাগারগুলিতে কর্মী নিয়োগ করা হয়েছিল লাইব্রেরি নিয়োগ করা হয়েছিল দু হাজার বারো সাথে বারো সালে পরীক্ষা হয়েছিল এবং দু হাজার তেরোর দিকে নিয়োগ করা হয়েছিল তার মানে হচ্ছে বিগত পাঁচ বছর কোনো কর্মী নিয়োগ করা হয়নি তাই চরম সংকটে এখন গ্রন্থাগারগুলো তাই শীঘ্রই নিয়োগ করা হবে এখানে দেখুন চরম কর্মী সংকটে ভুগছে রাজ্যের সবকোটি গ্রন্থাগার চব্বিশশো আশিটি গ্রন্থাগারের মধ্যে তিনশোটি বন্ধ হয়ে পড়ে আছে গ্রন্থাগার বিভাগে খালি রয়েছে প্রায় তিন হাজার দুশো পদ রায়গঞ্জের কর্ণজোড়াই জেলাশাসকের দফতরে বিবেকানন্দ হলে এক রিভিউ মিটিংয়ে যোগ দিতে এসে একথা স্বীকার করে নেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তিনি জানিয়েছেন ইতিমধ্যে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে ফাইল পাঠানো হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই কর্মী নিয়োগ করা হবে তার নোটিফিকেশনও বেরিয়ে যাবে খুব শীঘ্রই তা আপনারা যারা লাইব্রেরি সায়েন্সের ক্যান্ডিডেট আছেন তারা পড়াশোনা শুরু করে দেন আজকের এই ভিডিওতে এতটাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ